सीधा नंबर मिल रहा है आठ नंबर पूछ लो आठ नंबर हाउस इज द की बाजार बसिबे सोमवार मंगलवार बृहस्पतिवार और शनिवार নব্বই নম্বর প্রশ্ন, কোন অবস্থায় দান করা উত্তম, ও সুস্থ থাকা অবস্থায় নাকি অসুস্থ থাকা অবস্থায়? সুস্থ থাকা অবস্থায় দান করা উত্তম। নাম কি? আটত্রিশ নম্বর প্রশ্ন, কোন ফেরেস্তাকে সকল ফেরেস্তার সর্দার বলা হয়? হযরত জিব্রাইল আলাইহিসসালাম। আঠেরো নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে? আমার তো লীলায় না। পঁচিশ জন। পঁচিশ জন। পঁচিশ জন। পরপর দুটো তুলে দিই, দাও 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 তোমার দাদা। যাই হোক, হ্যাঁ না, এটা দুটো তুলে নিয়েছিলাম। তিয়াত্তর নম্বর প্রশ্ন, বছরের কোন কোন দিন রোজা রাখা হারাম? পারো না। কে পারবে? এ শালা বলো। ঠিক আছে, প্রশ্ন দেখলেন? তিয়াত্তর নম্বর প্রশ্ন, অ্যান্সার বললো দুই ঈদের দিন আর জিলহজ মাসের এগারো বারো তেরো। ঠিক আছে, কে বললো? না বোনাস দাও, একটা দাও, তোমাকে একটা ধরে নিচ্ছি, তোমাকে একটা ধরা পাচ্ছি। বাহাত্তর নম্বর প্রশ্ন, আইয়ামে বীজের রোজা কাকে বলে? প্রতি চন্দ্র মাসের এগারো বার তেরো চৌদ্দ পনেরো তারিখের রোজাকে। ঠিক আছে, একটা ছয় নম্বর প্রশ্ন, কোন দুজন সহোদর সহোদর ভাই দুজনই নবী? ইসমাইল ও ইসহাক এবং মুসা ও হারুন আলাইহিসসালাম। খুব সুন্দর, মাশাআল্লাহ। এর কিন্তু পরপর দুটো ঠিক হয়েছিল, হ্যাঁ ধরা হয়েছিল তো, পরপর দুটো ঠিক হয়েছিল। পঁচানব্বই পঁচানব্বই নম্বর প্রশ্ন, কোন ধরনের পশুতে জাকাত দিতে হয়? কে পারবে?
বলো। যারা বছরে অধিকাংশ দিন মাঠে চড়ে খায়। ঠিক আছে ৪৩ নম্বর প্রশ্ন, কোন কিতাব কোন নবীর ওপর নাজিল হয়েছে? কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, তাওরাত ঈসা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, ইনজিল ঈসা মুসা সাল্লাল্লাহু কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, তাওরাত মুসা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, ইনজিল ঈসা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর এবং জাবুর দাউদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। ঠিক আছে। ২৯ নম্বর প্রশ্ন, ইমান কাকে বলে? ইমান মানে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার ও কর্মে বাস্তবায়নকে ইমান বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। ১১০ নম্বর প্রশ্ন, কোন দুজন নবীকে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছিলেন অথচ তাদের স্ত্রী ছিল, স্ত্রীগণ ছিল বন্ধা? ইব্রাহিম ও জাকারিয়া আলাইহিসসালাম। ভালো তো এখানকার স্টুডেন্ট। ১০ নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন? মনে নিলাম বলো, কে পারবে? ৫৫ নম্বর প্রশ্ন, টয়লেটে প্রবেশ ও সেখান থেকে বের হওয়ার আদব কি? বাম পা, প্রথমে বাম পা তারপর ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। বের হওয়ার সময় প্রথমে ডান পা তারপর বাম পা দিয়ে বের হতে হবে। ১১৬ নম্বর প্রশ্ন, কোন সাহাবিকে রাস্তা দিয়ে চলতে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে চলত? উমর বিন খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঠিক আছে, মাশাআল্লাহ। সঠিক উত্তর, সঠিক উত্তর। ১৯ নম্বর প্রশ্ন, মাক্কি সুরা ও মাদিনা মাদানী সুরা বলতে কি বোঝো? মাক্কি মদিনায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে, মাদানী মদিনায় হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে। ৩৩ নম্বর প্রশ্ন, ইমানের সর্বোচ্চ স্তর কি? না না, হয়েছে তো। ইমানের সর্বোচ্চ স্তর কি? কে পারবে ইমানের সর্বোচ্চ স্তর কি? ইমানের সর্বোচ্চ স্তর কি বলো? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ৪৯ নম্বর প্রশ্ন, কোন ইবাদত পরিত্যাগ করলে কুফরি হয়? সালাত। ঠিক আছে। হ্যাঁ, বন্ধ করে স্টপ করে হিসাব ঢুকতে হবে। ঠিক আছে, এখান থেকে একটা তুলবো, একটা কোশ্চেন করা হবে। ৬৬ নম্বর প্রশ্ন, জিনদেরকে আল্লাহ কেন তৈরি করেছেন? তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সূরা জারিয়াত ৫৬। সবাই তো বেশ ভালোই স্থান অধিকার করেছেন। রাজশেখ আমাদের মুয়াজ্জিন সাহেব প্রাইজ তুলে দিচ্ছে। আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছেন রিজন শেখ, মুয়াজ্জিন সাহেব প্রাইজ তুলে দিচ্ছেন। তৃতীয় স্থান গ্রহণ করেছেন কিনা
রিঙ্কি খাতুন উপহার দিচ্ছেন আমাদের মাঝি সাহেব সবাইকে একটা করে বই চারটা বই দিয়ে খুব ভালো পড়াশোনা করে স্যার আছে এদের একটি ইদিনি ওনাকে একটা দিতেন তোমাদের কিরকম অংশগ্রহণ